এইবার যদি আমি এটাকে সেট করে দিই, কেউ কিন্তু বলতেই পারবে না যে বক্সটা কোন দিক থেকে আছে, কোন দিকটা ভিতর কোন দিকটা উপর, এটা কিন্তু বলা সম্ভব নয়। একটা লাইক প্লিজ করো, যেই যারা বা যে ভিডিও দেখছো, তো আমার ভালো লাগবে। বা কমেন্ট করেও কিছু বলো, কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, লাগতেই পারে, সবার ভালো নাই লাগতে পারে, তো আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি সত্যি ভিডিওটা কেউ দেখছে অ্যাটলিস্ট। আর একটা যদি দাগ টেনে দিই এখানে, কোনটা সোজা কোনটা উল্টো কিন্তু কেউ বলতে পারবে না, কোনখান থেকে শুরু করেছি কোনখানে শেষ করলাম। তো যাই হোক, তো এটা হয়ে গেল 3D বক্স। সেটা উল্টো বলা সম্ভব না, অ্যাটলিস্ট আমার সামনে যদি আমি যদি না আঁকতো, মনে হয় যদি কেউ দেখাতো আমি বলতে পারতাম না। যাই হোক, তো এই আমার হচ্ছে 3D আঁকা, ঠিক আসলে এইরকমই হয়। আমার চ্যানেলে ছোট ছোট শর্টস আছে এই অ্যালফাবেটের উপরে 3D, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে চাও তো একটু সাবস্ক্রাইবও করে দিও ভাই, যারা দেখছো তাদেরকে সকলকেই বলছি, ভাই বোন যেই হোক। তো আজকে আমি এখন আমি যাচ্ছি একটা ছোটোখাটো বাড়ি কীভাবে বানাতে হয়, হাউ টু ড্র এ হাট, মানে শহরে বাড়ি নয় গ্রামের যে বাড়ি হয় সেই বাড়ি কিভাবে বানাতে হয়। তাই বাড়ি অনেক রকমের হয়, যেমন হয়ে গেল জাস্ট সেকেন্ড।